নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলারা কিন্তু রান্নাবান্নার পাশাপাশি ঘরোয়া অনেক কাজকর্মই করে থাকি তো সেই কাজকর্ম যদি একটু বুদ্ধি সহকারে আমরা করি তাহলে কিন্তু সংসারের খরচের পাশাপাশি আমাদের সময় আর পরিশ্রম দুটোই বাঁচবে চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা কাচের গ্লাস তো আমরা প্রত্যেক বাড়িতেই সবাই ব্যবহার করি কাচের গ্লাস যখন অনেকগুলো হয়ে যায় তখন আমরা অযথা সেই গ্লাস ফেলে রাখি অথবা সাজিয়ে রাখি বা ধরো গ্লাসটা একটু পুরনো হয়ে গেলে কিন্তু চির খেয়ে গেছে অথচ ফেটে যায়নি এরকম গ্লাস কিন্তু আমরা ফেলে দিই তো এরকম কাচের গ্লাস বা যে কোনো মেটেরিয়ালসের গ্লাস হোক না কেন ফেলে না দিয়ে একটু পুরনো হয়ে গেলে ফেলে না দিয়ে তোমরা কিন্তু একটা কাজ করে নিতে পারো দারুণ অর্গানাইজার তৈরি করে নিতে পারো তার ফলে কিন্তু তোমাদের ঘরের জায়গাটাও যেমন বাঁচবে দেখতেও কিন্তু সুন্দর লাগবে তো দেখো আমরা কিন্তু এই যে গ্যাস লাইটার তারপরে কাচি বিভিন্ন ধরনের চামচ কাটা চামচ এছাড়াও কিন্তু ছুরি পিলার সমস্ত কিছুই একটা জায়গায় রাখি তো সেগুলো যদি আমরা এরকম গ্লাসের মধ্যে মানে প্রত্যেক দিনের যে প্রয়োজনীয় জিনিসপত্র রান্নাবান্নার আমরা যদি গ্লাসে রেখে সেটা গ্যাসের পাশে রাখি অথবা ধরো ডাইনিং টেবিলে যদি সব চামচের সেটগুলো সাজিয়ে রাখি বেকার চামচদানি না কিনে যদি এরকম গ্লাসের মধ্যে সব চামচ উল্টো করে সাজিয়ে রাখি সেটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর কাচের গ্লাস সে রাখার সুবিধা চামচ কোনটা কাঠ বা কোনটা কি ধরনের চামচ সেটা কিন্তু বাইরে থেকেই বোঝা যাবে সবগুলোকে বের করে দেখতেও হবে না তো এরকমভাবে যদি আমরা গ্যাসের পাশে অথবা ডাইনিং টেবিলে সাজিয়ে রাখি কেমন হয় ভালো হয় তাহলে এখন থেকে বন্ধুরা গ্লাসটা এইভাবে যদি তোমরা ব্যবহার করতে পারো দারুণ একটা অর্গানাইজার কিন্তু তৈরি হয়ে যায় ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দু নম্বর টিপস দেখো বন্ধুরা মোবাইলের এই কভারগুলো মানে বাক্সগুলো আমরা কিন্তু মানে রেখে দিই ওয়ারেন্টি হিসাবে মোটামুটি ওয়ারেন্টি যে যেরকম দেওয়া থাকে ফোনের এক বছর বা ছমাস আমরা রাখার পর একটা টাইম পরে এগুলোকে জঞ্জাল ভেবে বা ঘরে পড়ে আছে ভেবে কিন্তু ফেলে দিই তো বন্ধুরা মোবাইল কভারের এই বক্সগুলো বা বাক্সগুলো কত ধরনের কাজে লাগানো যায় সেগুলো দেখলে কিন্তু তোমরা এখন থেকে ফেলে না দিয়ে বরং জমিয়ে রাখবে তো বন্ধুরা ফেলে না দিয়ে কিন্তু এটা দিয়ে খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি করা যায় সেটাই দেখাচ্ছি দেখো ফোনের এই বাক্সগুলো যেহেতু অনেকটা শক্ত হয় খুব হার্ডই হয় সহজে কিন্তু ছিঁড়ে নষ্ট হয়ে যায় না মোটামুটি ছমাস তোমরা যদি এইভাবে গুছিয়ে রাখতে পারো দেখবে ভালো থাকবে আর নরবরে হয়ে কিন্তু জিনিসগুলো পড়ে যাবে না দেখো আমরা তো বাচ্চাদের ওষুধগুলো এরকম একটা তাকের মধ্যে সাজিয়ে রাখি আমরা যদি এই বক্সের মধ্যে এরকমভাবে ওষুধগুলো ছোটো ছোটো মলম যদি এরকমভাবে রেখে দিই একটা সাইডে তারপর যদি আমরা ধরো কোনো বক্সে রাখলাম বা আলমারির একটা কর্নারে রেখে দিলাম বা টেবিলের ওপরে একটা কর্নারে এরকম সাজিয়ে রাখলাম তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর এক জায়গায় সমস্তটা আমরা পেয়েও যাই টেবিল পরিষ্কার করার সময় একটা একটা উঠিয়ে কিন্তু পরিষ্কার করার কোনো প্রয়োজন হয় না বাক্সটা সরিয়ে নিলেই কিন্তু পুরো টেবিলটা তোমরা ক্লিন করে নিতে পারবে এতে কিন্তু তোমাদের সময়ও বাঁচবে পরিশ্রমও কম হবে আর দেখো এরকম আর বক্সে তোমরা লিপস্টিক নেল পলিশ রোজকার ব্যবহারের জিনিসগুলো একটা সামনে রেখে দিতে পারো এছাড়াও এটার সাইডে দেখো অনেকটা কিন্তু এটার পরও জায়গা আছে তো সেখানে তোমরা রাবার ব্যান্ড সেফটি পিন বাচ্চাদের মেয়েদের ছোট গার্ডার ক্লিপ রেখে দিতে পারো এক জায়গায় তাহলে খোঁজাখুঁজি করতে হয় না আর দেখো যেটা দেখালাম ধরো একটা ধাক্কা লেগে কি হয় সোকেসের মধ্যে ধরো গোছানো জিনিস সমস্তটা পড়ে যায় তখন কিন্তু টোটালটাকে আমাদের বের করে আবার গোছাতে হয় তো এরকম বক্সের মধ্যে যদি লিপস্টিকগুলো পড়েও যায় বা নীল পলিশগুলো পড়েও যায় আমরা ওই বক্সটাই একটা টাইম পরে গুছিয়ে রাখলেই কিন্তু হয়ে যায় পুরোটা কিন্তু না গোছালেও চলে তো হলো না বন্ধুরা দারুণ ফিক্স এখন থেকে মোবাইলের এই শক্ত বক্সগুলো ফেলে না দিয়ে দারুণ অর্গানাইজার তৈরি করে নিতে পারো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা এরকম বালিশের যে কভারগুলো মানে কভারের ওপরে যে আমরা তোয়ালে দিয়ে থাকি এই তোয়ালে কিন্তু সেই কাজেই আমরা বিশেষত ব্যবহার করি আর তোয়ালেগুলো একটা হয় যে আমরা হয়তো রেখে দিয়েছি তো তোয়ালেগুলো অযথা রেখে না দিয়েও কিন্তু দারুণ তোমরা এই বালিশের যে কভারগুলো মানে তোয়ালেগুলো ঢাকার যে তোয়ালে বালিশ ঢাকার তোয়ালে সেটা দিয়েও কিন্তু তোমরা খুব সুন্দর একটা মানে অর্গানাইজার তৈরি করে নিতে পারো তো কিভাবে করছি চলো দেখে নাও দেখো প্রথমে এই তোয়ালেটাকে আমি একটু ভাজ করে নিয়েছি আর সেটা দেখো পুরো টানা হাফটা একটু ফাঁকা রেখেছি তোমরা কিন্তু এই সাইডটাকে পুরো সিকিওর করার জন্য সেলাই করে নিতে পারো তো আমি এখন তাড়াহুড়োতে সেলাই করে দেখাচ্ছি না তোমাদেরকে আমি অর্গানাইজারটা তৈরি করে দেখানোর জন্য আমি সাইডটাকে সেফটি পিন দিয়ে আটকে নেব তোমরা এখানে সেলাই করে নেবে তাহলে টান টান থাকবে আর জিনিসটা ইউজ করতে তোমাদের সুবিধে হবে তো দেখো আমি দুটো পাশেই কিন্তু সেফটি পিন দিয়ে দিয়েছি এইভাবে দেখো ওই পাশটাতেও কিন্তু আমি সেমভাবে সেফটি পিন দিয়ে দেবো দেখো ওই পাশটাতেও আমি সেফটি পিন দিয়ে আটকে নিয়েছি তোমরা সেলাই করে নিও এরকম বালিশের যে কভারগুলো বালিশ ঢাকার তোয়ালেগুলো তারপরে বাড়িতে ধরো বাচ্চারা থাকলেও যে তোয়ালে অনেকগুলো হয়ে যায় তখন এই কাজটা কিন্তু তোমরা করে নিতে পারো আর দেখো তোমরা এটা পুরোটাও ব্যবহার করতে পারো একটা পকেট হিসাবে অথবা আমি যে মাপ করে দেখালাম দুটো পকেটও কিন্তু ব্যবহার করতে পারো তো দুটো দিকে যদি তোমরা মাঝখান থেকে দুদিক দিয়ে যদি সেলাই করে দিতে পারো তাহলে কিন্তু মোট তিনটে পকেট হয়ে যাবে তাতে তোমাদের জিনিসগুলো ভাগ ভাগ করে রাখতে পারবে দেখো আমি যেরকম সেফটি পিন দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এই বরাবর যদি তোমরা একটা সেলাই দিতে পারো তাহলে দুটো পকেট হবে মোট তিনটে পকেট হয়ে যাবে দুটো সেলাই করে এইবারে দেখো হ্যাঙ্গার নিয়ে নিয়েছি এই হ্যাঙ্গার তো প্রত্যেকের বাড়িতেই রয়েছে এই হ্যাঙ্গারটাকেও সিকিওর করার জন্য কিন্তু তোমরা সেলাই করে নেবে তো দেখো আমি সেফটিপিন দিয়ে আটকে দিয়েছি তোমাদের দেখানোর জন্য এইবার এটাকে আমরা কী কাজে ব্যবহার করব। তো চলো দেখো খুব সুন্দর কিন্তু একটা অর্গানাইজার তৈরি হয়ে গেছে বন্ধুরা এই যে দরজার পেছনে তোমরা এটা কিচেনেও ব্যবহার করতে পারো কিচেনে টুকি টাকি গাডার বিভিন্ন মশলার ছোটো ছোটো প্যাকেট তোমরা কিন্তু এটার ভেতরে রেখে দিতে পারো বড় একটা পকেট হিসেবে দেখো এছাড়াও দরজার পেছনে যদি একটা সাইড করে তোমরা এটাকে হ্যাং করো দেখো এটা যদি সেলাই করা হতো তাহলে কিন্তু এটা এই যে সাইডগুলো যে ঝুলে আছে সেটা থাকতো না একেবারে টান টান হয়ে যেত আর যদি পকেট করতে হয় যে দেখালাম দুটো করে তোমরা সেলাই দিয়ে নেবে মাঝখানে তো দেখো এখানে আমি কী রাখতে পারি এই যে প্রত্যেক দিনের ব্যবহারে যে জিনিস চিরুনি চশমা বিভিন্ন বাচ্চাদের ছোটো ছোটো ছোটোখাটো জিনিস আই কার্ড হতে পারে হেডফোন হতে পারে এগুলো তোমরা কিন্তু একটা এরকমভাবে রেখে দিতে পারো শুধু ঘরে না বন্ধুরা এই যে বাইরে যখন আমরা ঘুরতে যাই তখন কিন্তু হোটেলে এরকম তোমরা রুমের মধ্যে একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারো ছোট বাচ্চা নিয়ে গেলে ওষুধপত্র রাখতে পারো বারবার করে ব্যাগ থেকে বের না করে তিন চার দিনের জন্য কিন্তু এইভাবেই তোমরা হ্যাং করে রাখ তাতে কিন্তু তোমাদের অনেকটা সুবিধে হবে তো বন্ধুরা এরকম তোয়ালে দিয়ে কিন্তু তোমরা মানে বালিশ ঢাকার তোয়ালে দিয়ে এই কাজটা করে নিতে পারো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছো আর চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতন এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আর এরকম হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো আর আমার চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো চলো আজকের মতন এই পর্যন্তই